ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি থেকে সম্মান করব। অনেকে দেখা যায় আমার কাছে মিষ্টি মিষ্টি গাড়ি খোঁজে, তাদের জন্য এই গাড়িটা আমি নিয়ে আসছি। স্টলেট সলিড লাল টুকটুকে গাড়ি, নাকি টুকটুকে গাড়ি আচ্ছা। আপনি 94 মডেল 99 তে রেজিস্ট্রেশন করা গাড়িটা, কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই, 1331 সিসি গাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আবারো জসিম কারহাটে, আর আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে মিনহাজ ভাই। আসসালামু আলাইকুম মিনহাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। দেখতে পাচ্ছি আজকেও হিউজ পরিমাণ গাড়ি রয়েছে। আজকে মিনিমাম আমাদের 30টা গাড়ি আছে, 30 থেকে 35টা গাড়ি, 30 থেকে 35টা গাড়ি আছে। তো আপনার শোরুমের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ বুইগর। ওকে, আপনার সাইনবোর্ড থেকে অটোতে 5 টাকা কিংবা 10 টাকা ভাড়া নেবে বললে হবে। আমি বুইগর শিকদার পেট্রোল পাম্প যাব, এই জসিম কারাটা ওনারা ইনশাআল্লাহ নামাই দিবে, নামাই দিবে। তাও কিন্তু আমি আপনাদের সুবিধার কারণে ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনের নাম্বার অ্যাড্রেস সবকিছু দিয়ে রেখেছি, অবশ্যই যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো আমরা কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাই, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার এই ক্যামরি ভিস্তা। তো এটা ক্যামরি ভিস্তা, জি, 1800 সিসির গাড়ি এটা। ওকে, গাড়িটার কন্ডিশন কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভাই, দেখেন ভাইয়া এলো রিং লাগানো আছে, অনেক সুন্দর গাড়িটা। ভিতরে গাড়িটা যখন ফ্রেশ করবে, একটু পানিতে ওয়াশ করবে, মানে গাড়ি আমরা রাস্তার কাজ চলতেছে তো ভাইয়া, সেই জন্য গাড়িগুলো ময়লা হয়ে যায়, ময়লা হয়ে যায়। জি জি, খুবই চমৎকার একটি গাড়ি। ভিতরে ইন্টেরিয়রটা সুন্দর আছে গাড়ি, ভিতরে ইন্টেরিয়রটা আমরা একটু দেখে নিই, কারণ ভিতরে ইন্টেরিয়র তো আসলে হচ্ছে মেন। জি জি, কারণ ভিতরে বসবেন, যদি ভিতরের কন্ডিশন ভালো নাই থাকে গাড়ি কিনে কিন্তু লাভ নাই। তো দেখ, ওয়াও, ভিতরের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার ভিতরে। তো স্টার্টিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ নিট অ্যান্ড ক্লিন আছে, আপনারা কিন্তু নির্ভয়ে তাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন। আমাদের গাড়িগুলো ভাই রাস্তার কাজে চলার কারণে গাড়িগুলো ময়লা হয়ে রয়েছে, ময়লা হয়ে রয়েছে। ওকে, দামটা কেমন দিচ্ছেন এই গাড়িটা? এটা গাড়িটা দাম যায় শুনলে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন। কত এই গাড়িটা দাম যাচ্ছে অবস্থায়? 1,70,000 টাকা মাত্র। 1,70,000 টাকা কি গাড়ি এটা? এটা ক্যামরি ভিস্তা, ক্যামরি ভিস্তা, 1,70,000 টাকা ক্যামরি ভিস্তা। ভাইজান এখন ডিসকাউন্ট করতে হবে ভাই, জসিম কারহাট মানে হচ্ছে ডিসকাউন্ট, ঠিক আছে? তো ডিসকাউন্ট করতে হবে। আপনি যেহেতু বললেন এই গাড়ি 10,000 কমাই দিলাম, 1,60,000 টাকা সম্মান করবেন তো? আসলে ভাই প্রত্যেকটা গাড়ি থেকে ইনশাআল্লাহ সম্মান করব। ওকে, তারপর কোন গাড়ি দেখবেন? তারপর দেখাবো একটা 100 স্পিন্ডার, 100 স্পিন্ডার নাকি? ওয়াও, এটা ঢাকা মেট্রো গো 13 সিরিয়ালের গাড়ি। জি জি, ঠিক আছে। এই গাড়িটার ভাই গ্লাস ফাটা আছে, গ্লাসটা আমরা ইচ্ছাকৃতভাবে চেঞ্জ করে নেই, কারণ অনেকে দেখা যায় গ্লাস চেঞ্জ করলে বলে ভাই এটা কি মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে নাকি, সেই জন্য আমরা চেঞ্জ করে নেই, যেন বুঝুক না এটা নতুন একদম ফ্রেশ গাড়ি, ফার্স্ট পার্টি গাড়ি, ফার্স্ট পার্টি গাড়ি। আসলে ভাই আপনারা কিন্তু গ্লাস চেঞ্জ করে নিতে পারবেন, ওনারা রাখছে হলো আপনাদের বিশ্বাস কারণে, কারণ পরবর্তীতে যদি না বলেন যে এটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, তার জন্য কিন্তু ভাইরা এইভাবে রাখছে এটা, ঠিক আছে? তো আমরা এখন ভিতরে কন্ডিশন দেখব। এটা আপনার 94 মডেল 98 রেজিস্ট্রেশন গাড়িটা, ঠিক আছে? ওয়াও, ভিতরের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে। তো এটা কি অল অপশন অটো? এটা অল অপশন অটো ভাইয়া, ঠিক আছে? ওকে, তো পিছনের কন্ডিশন দেখবো আমরা, পিছনে কিন্তু একটা সুন্দর একটা বাম্পার লাগানো আছে, ঠিক আছে? তো এই অবস্থায় গাড়িটার দাম কেমন দিচ্ছেন ভাইয়া? এই গাড়িটার দাম চাচ্ছি 3,35,000 টাকা, 3,35,000, ডিসকাউন্ট করতে হবে ভাইয়া। প্রত্যেক গাড়ি থেকে জানার 5,000 কমাই দিলাম, 3,30,000 টাকা প্রত্যেকটা গাড়িতে কিন্তু 5 থেকে 10,000 টাকা ডিসকাউন্ট হবে আজকে, নাকি? তারপর আসছে ভাই, আমি তো বললাম আপনার ভিডিও থেকে যারা আসবে ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি থেকে সম্মান করব। ওকে, ইনশাআল্লাহ। তারপর কোন গাড়ি দেখবেন? তারপর দেখাবো ওই যে একটা মিষ্টি লেন্সার, মিষ্টি অনেকে দেখা যায় আমার কাছে মিষ্টি গাড়ি খোঁজে, তাদের জন্য এই গাড়িটা আমি নিয়ে আসছি। ওকে, মানে কম বাজেটে? হ্যাঁ, কম বাজেটে, ঠিক আছে। অনেকে কিন্তু ভাইকে বলছেন তার কারণে কিন্তু ভাই এই গাড়িটা নিয়ে আসলো, অবশ্যই চলে আসবেন জসিমকার হাটে, ঠিক আছে? ওকে, তো ভাই এটা কয় সালের মডেল, কি অবস্থিত? 2000 মডেল, 2000 রেজিস্ট্রেশন গাড়িটা। আচ্ছা, আর এই গাড়িটা আপনার এই অবস্থায় মানে 1300 সিসির গাড়ি। আবার অনেকে দেখা যায় আমাদের কাছে ম্যানুয়াল গাড়ি যাইতে গিয়ে সেজন্য এই গাড়িটা ম্যানুয়াল আনছে, আপনারা দেখেন একটু ভিতরে ভাইদের। আচ্ছা, এটা অল অপশন অটো, কিন্তু গিয়ারটা শুধু ম্যানুয়াল, গিয়ারটা অনেক বায়রা চায় তো ম্যানুয়াল গাড়ি, সেজন্য এই গাড়িটা নিয়ে আসছি। ইন্টেরিয়রটা দেখেন অনেক সুন্দর আছে, সিট কভার গুলো দেখবেন নতুন, সিট কভার একদম অরিজিনাল, এসি কি অবস্থা? এসির কি অবস্থা? এসি আলহামদুলিল্লাহ অনেক, হাই স্কুল, হাই স্কুল নাকি? তো এই অবস্থায় গাড়িটার দাম কেমন হবে? এই অবস্থায় গাড়িটার দাম চাচ্ছি আপনার 1,70,000 টাকা মাত্র। 1,70,000 টাকা
ডিসকাউন্ট করবেন না ভাই 5000 টাকা কমাই দিলাম 1,85,000 টাকা তারপর আসলিং চালারে সম্মান করব এই গাড়ি নাকি ভিউস মাত্র 1,65,000 টাকা ঠিক আছে নিশ্চয়ই ল্যান্সার গাড়ি নিশ্চয়ই ল্যান্সার গাড়ি তো অন্যান্য শোরুমে 2,50,000 3,00,000 এভাবে আছে আমরা ইনশাআল্লাহ ভাই আমরা সব গাড়িতে ডিসকাউন্ট মানে কথা হচ্ছে জসিম কারাটে মানে পাইকারি গাড়ি নাকি পাইকারি গাড়ি এবং গরিবের বন্ধু বাবা গরিবের বন্ধু জি গরিবের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর কোন গাড়ি দেখবেন তারপর দেখাবো হচ্ছে আপনার একটা ওই ওদিকে এগুলো আপনার সব ড্রাইভিং কার এগুলো দেখতে পারেন এগুলো আপনি ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন এই কাগজ পেইল আছে বা অনেক যাচ্ছেন যে ট্রেনিং গিয়া স্কুল করবেন হ্যাঁ টাকা পয়সা ইনকাম করতে পারবেন মাসে 1,00,000-2,00,000 টাকা ইনকাম করতে পারবেন এরপর আমরা একটা স্টলেট দেখাবো স্টলেট দেখাবেন স্টলেট সলিড লাল টুকটুকে গাড়ি নাকি লাল টুকটুকে গাড়ি ওকে এটা হচ্ছে আপনার 94 মডেল 99 তে রেজিস্ট্রেশন করা গাড়িটা আচ্ছা আর কাগজ দুইটাই আপডেট আছে 23 ওকে এটা কন্ডিশন কি অবস্থা কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই 1331 সিসি গাড়ি গাড়িটা আজকে কালকে রাতে আসছে তো গাড়িটা এখন তো ফ্রেশ করতে ভাই ওয়াশ করা হয় না হ্যাঁ ঠিক আছে সেজন্য গাড়িটা দেখা যাচ্ছে ভিতরে ইন্টারিয়র একটু দেখি আমরা আসলে লক করা আছে তাই তো এই পিছনের পিছনটা খোলা আছে সামনেটা লক করানো ওকে এটা কি অল অপশন অটো নাকি হ্যাঁ অল অপশন অটো এটা ভাই ঠিক গাড়ির দাম কেমন দিচ্ছেন গাড়িটা এই অবস্থায় দাম যাচ্ছে আপনার 3,65,000 টাকা 3,65,000 জি জি 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট করে 3,60,000 3,60,000 টাকা আসলে আমি বরাবরের মধ্যে বললাম প্রত্যেক গাড়িতে ইনশাআল্লাহ কমাই দেব ওকে বড় হোক ছোট হোক প্রত্যেক গাড়িতে ডিসকাউন্ট প্রত্যেক গাড়িতে ইনশাআল্লাহ সম্মান করব তারপর কোন গাড়ি দেখব আমরা তারপর বলি একাবো একটা 100 ওয়াগন 100 ওয়াগন জি জি ওকে এই গাড়িটা নাকি এটা আচ্ছা এটা কিন্তু 100 ওয়াগন ঠিক আছে তো ভাই এটা দেখেন কালারটা সুন্দর আছে গাড়ির রিমগুলো একদম সবুজ কালার নাকি গ্রিন কালার এটা এটা গ্রিন কালার গ্রিন কালার জি জি ওকে সামনে কন্ডিশনটা কিন্তু আলহামদুলিল্লাহ জি ভালো অনেক খুবই খুবই ভালো মানের কন্ডিশনে গাড়ি কিন্তু ওরা উঠায় এটা 2000 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন করা কাগজ দুইটাই আপডেট আছে আর এই গাড়িটা হচ্ছে 1331 সিসি এই অবস্থায় গাড়িটা আমরা দাম চাচ্ছি 3,90,000 টাকা 3,90,000 টাকা ওকে মাত্র 3,90,000 টাকা গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে আসলে তো সম্মান করে দিবেন ইনশাআল্লাহ আসলে সম্মান করব ইনশাআল্লাহ সম্মান করে সব প্রত্যেক গাড়ি বন্ধুই বরাবর এটা সম্মান করব আচ্ছা তারপর কোন গাড়িটা দেখাচ্ছেন তারপর দেখাচ্ছি একটা 110 টয়োটা 110 এই গাড়িটা অনেক ডিমান্ড অনেকে আমাকে ফোন করে বলে ভাই 110 গাড়ি আমাকে দেখান তাদের জন্য এই গাড়িটা আমরা নিয়ে আসছি এটা কি নতুন গাড়ি নাকি একবার হ্যাঁ ভাই একদম ব্র্যান্ড নিউ দেখা যায় আমরা শোরুম থেকে নামাই নিয়ে আসছি গাড়িটা আচ্ছা এত কন্ডিশনটাকে দেখেন ভাই গাড়ির ইন্টারিয়রটা দেখেন তাহলে আর বেশি আশ্চর্য হয়ে যাবে নাকি ওয়াও ভিতরে কিন্তু কোনো পচাগুলো নাই কোনো ময়লা নাই একেবারে কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ ভাই অল অপশন অটো 1500 সিসি গাড়ি এটা ওকে গাড়িটার দাম কেমন হবে ভাই পিছনে একটু দেখেন ভাইয়া দেখেন পিছনে দাম তো কম হবে হ্যাঁ অবশ্যই বললাম তো জসিম কারাডল গরিবের বন্ধু গাড়ির চাকাগুলো দেখেন ভাই অনেক সুন্দর অ্যালয়িং লাগানো আছে আচ্ছা ঠিক আছে ভাই আবার বলেন তো কি কি ভাই জসিম কারাড হচ্ছে গরিবের বন্ধু ভাই এটা তো সবাই মানে অনেকেই বলে যে সবাই বলে আমি আমাদের তো সেজন্য তো সবাই বললে তো আর হবে না সবার থেকে আলাদা থাকতে হবে সেজন্য আপনি দেখছেন প্রত্যেকটা গাড়ি ডিসকাউন্ট করে ডিসকাউন্ট এটার প্রাইসটা কেমন দিচ্ছেন এই গাড়িটা এই বস্তে যাচ্ছে হলো 3,85,000 টাকা 3,85,000 টাকা একটু ডিসকাউন্ট করে দেন 5,000 টাকা ডিসকাউন্ট করে দেন 3,80,000 টাকা আসলে ইনশাআল্লাহ